রাজধানীর কাকরাইলে জমজম গ্রুপের হোটেল ওকাদার একটি নির্মাণাধীন ভবন থেকে বিএনপির প্রায় 200 নেতাকর্মীকে আটক করেছে ডিবি। গেল রাত 1:30টার দিকে এই অভিযান চালানো হয়। অভিযান শেষে কাকরাইল মোড়ে ওই ভবনের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ডিবি প্রধান হারুনুর রশিদ। তিনি দাবি করেন, নির্মাণাধীন ওই ভবনে সন্দেহভাজন লোক সমাগমের খবর পেয়ে অভিযান চালায় ডিবি। এ সময় পুলিশকে লক্ষ্য করে একাধিক ককটেল নিক্ষেপ করেন বিএনপি কর্মীরা। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন বলেও জানান হারুন। অভিযোগগুলিতে কেউ যেন এসে কোনো দুষ্কৃতিকে এসে যেন কোনো ধরনের অঘটন ঘটাতে না পারে, কোনো ঝুঁকিতে ফেলাতে না পারে, কোনো মানে আশঙ্কা সৃষ্টি করতে না পারে, সেই কারণেই কিন্তু আমাদের এই অভিযানগুলি আমরা পরিচালনা করি। আজকে যখন আমরা এসে এখানে সামনে দিলাম, তখনই আমাদের ওরা টের পেয়ে আমাদের পুলিশের উপরে প্রায় 10-15-20টার মতো বোধ ককটেল চার্জ করছে। চার্জ করার পরে আমাদের থানা পুলিশ, ডিবি পুলিশ সবাই আসছে। এসে যখন এটা চার্জ করলেন, দেখেন এখানে এটার ভিতরে প্রায় অসংখ্য মানুষ লাঠি শুটার রড, এবং শুধু লাঠি শুটার রড না, সেখানে তারা যে পাক করে খেতে মানে খাচ্ছে, সেখানে ডাল চাল, তারপরে খাবার রান্না করা, তারপর ককটেল, সেগুলো আমরা পেয়েছিলাম। হ্যাঁ, এবং ইট, অনেক ইট বাঙ্গাও পাওয়া গেছে। এবং তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, আপনারা এখানে সারা বাংলাদেশে জমায়েত হয়েছেন কেন, যে আমাদের মানে আমরা এখানে এসেছি, মানে তারা সদুত্তর দিতে পারেনি, সেই কারণে আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি।